নিউইয়র্ক সিটির ইস্ট হার্লেমে 10 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় সন্দেহভাজনকে ধরতে বাসিন্দাদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। সোমবার কমিউনিটির অধিকার কর্মীরা একজোট হয়ে ওই সন্দেহভাজন ধর্ষকের ব্যাপারে স্থানীয়দের তথ্য দিয়ে সাহায্যের আবেদন জানান। অধিকার কর্মীরা জানিয়েছেন, অনলাইন ফাঁদে ফেলে ওই শিশুকে ধর্ষণ করে দুর্বৃত্ত। নিউ ইয়র্ক সিটির ইস্ট হার্লেমে 10 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা দুর্বৃত্তের সন্ধানে কমিউনিটির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজকর্মীরা। পলাতক ওই সন্দেহভাজনকে আইনি হেফাজতে আনতে এই অনুরোধ জানান তারা। শিশু ধর্ষণের মতো বিকৃত মানসিকতার এই দুর্বৃত্তকে গ্রেফতার না করলে সে আরো অনেকের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা সমাজকর্মীদের। পুলিশ জানিয়েছে, একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ওই শিশুকে ফাঁদে ফেলে সন্দেহভাজন। এরপর 6 জানুয়ারি রাত 9টার দিকে ইস্ট 122nd স্ট্রিট ও 3rd Avenue এলাকায় ওই শিশুর সাথে দেখা করে তাকে ধর্ষণ করে। ঘটনার পরপরই পালিয়ে যায় ধর্ষক। এরই মাঝে তার ছবি প্রকাশ করা হয়েছে। এ ধরনের ঘটনার জন্য মোটেই সামাজিক মাধ্যমকে দায়ী করছেন না সমাজকর্মীরা। এগুলো ব্যবহার করে যারা খারাপ কাজ করে তারাই প্রকৃত অপরাধী। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ভয়াবহ ট্রমার মধ্যে আছে ওই শিশু। এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি সে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সবার সম্পৃক্ততা আশা করছে তারা। সামিউল বারি শিহাব, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।